আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নারী দিবস উদযাপন এবং বরেণ্য নারীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বাফোয়া ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী। প্রথম পর্বে বাফোয়ার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বরেণ্য নারীদের সফলতার স্মৃতিচারণ করা হয় এবং সম্মাননা দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে উত্তরা লেডিস ক্লাব। এ উপলক্ষে আলোচনা সভায় সফলতার স্মৃতিচারণ করেন সফল নারীরা। উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহেরা আফরোজ চুমকি, শবনম জাহান শিলা, শেখ আনারকলি পুতুল, শাহিদা তারেক দীপ্তি সহ অন্যরা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের বিপন্ন অবস্থায় নারীরা আরও বেশি বিপন্ন। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্যোগে নারীদেরকে বেশি মাশুল দিতে হয়। দেশে গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতাও থাকে না, বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের মহাসচিব কাদের গনি চৌধুরী। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নির্বাচন ও জবাবদিহিবিহীন অপ্রশাসনের কদর্য রূপ প্রদর্শন করে জনগণকে রাজনীতি বিমুখ করার অপচেষ্টা চালাচ্ছে সরকার। বিকালে এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। এশিয়া মহাদেশের প্রথম আঞ্চলিক ওয়েলবিং সামিট হচ্ছে বাংলাদেশে। বাংলা একাডেমি প্রাঙ্গণে এর আয়োজন করেছে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন IWF। সম্মেলনটি বাংলাদেশের সামাজিক অগ্রগতির একটি মৌলিক সূচক হিসেবে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতার প্রসার ও মানুষের সার্বজনীন স্বাস্থ্যকে অগ্রাধিকার প্রদানের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় পুষ্টি উৎসব 2024 করেছে আকিজিয়ান নিউট্রিশন অ্যাসোসিয়েশন ANA এবং আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শাহিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুষ্টিবিদ শামসুন নাহার মহুয়া। নারীর উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করতে এবং নারী জাগরণের ধারাকে আরও এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প কলেজ হিসেবে 5টি বিভাগ নিয়ে 2017 সালে প্রতিষ্ঠিত হয় আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সিরাজগঞ্জে মতবিনিময় সভা করেছে অগ্রণী ব্যাংক। NDP-র হলরুমে অগ্রণী ব্যাংক PLC সিরাজগঞ্জ অঞ্চলের 21টি শাখার সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক খাতে লক্ষ্য অর্জনে করণীয় নিয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক PLC-র পরিচালনা পর্ষদের সদস্য শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ মোর্শেদুল কবির। রাজধানী ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে আকিজ বাইসাইকেল স্পোর্টস ফেস্ট 2024। জেলা ও বিভাগ ভিত্তিক 8টি প্রোগ্রামের অংশ হিসেবে এই ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীমুদ্দিন এবং আকিজ বাইসাইকেলের পরিচালক জয়নুল আবেদিন সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী বিভাগে একটি করে বছর জুড়ে আকিজ বাইসাইকেল মেলা আয়োজন করা হবে। শেষ হয়েছে 3 দিনের সপ্তম রানার প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট 2024। কুর্মিটোলা গল্ফ কোর্সে দেশের সকল গল্ফ ক্লাবের প্রায় 650 গল্ফার এতে অংশ নেন। উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস এবং ডেন্টাল এক্সপো IDIC অনুষ্ঠিত হয়েছে ঢাকার একটি অভিজাত হোটেলে। এতে 1000-এর বেশি গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট করা ডেন্টাল সার্জনরা অংশ নেন। সায়েন্টিফিক সেশনে বক্তা হিসেবে ছিলেন দেশি ও বিদেশি স্বনামধন্য ইমপ্লান্টোলজিস্টরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল প্রফেসর ডাক্তার গোলাম মহিউদ্দিন চৌধুরী। 5 দিনব্যাপী কাপ ক্যাম্পুরি শুরু হয়েছে বাগেরহাটে। খানজাহান আলী কলেজ মাঠে এই ক্যাম্পুরির উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ MP। ক্যাম্পুরিতে 9টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর 50টি ইউনিট অংশ নেয়। বাংলাভিশন নিউজ ডেস্ক।